बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 सम्मानित भाईरा আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে উযু গোসল এবং নামাজের প্র্যাকটিক্যাল ব্যবহারিক বিষয় এটা একটা লম্বা বিষয় আমি সংক্ষেপ সময়ে আমি উযু নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি সময় হলে আমি গোসল নিয়ে এরপর ইনশাআল্লাহ যাব আমরা সকলে এখন আসি আমরা সকলে মুসলমান একটা আওয়াজ দেন আমরা সকলে কি আর চিল্লায় বলুন আমরা সকলে কি মুসলমান হিসেবে আমাদের ইবাদত লাগবে কি না এবাদত যদি আমরা করতে যাই পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ আমরা শবে বরাত শবে কদরের নামাজ কোরআন তেলাওয়াত হাদিস শরীফের তেলাওয়াত তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী আল্লাহর ঘর খানায়ে কাবার জিয়ারত সোনার মদিনার জিয়ারত বিভিন্ন ইবাদত বন্দেগী করতে হলে আমাদের উযুর প্রয়োজন গোসলের প্রয়োজন তায়াম্মুমের প্রয়োজন আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এবাদত বন্দেগী করার জন্য উপাদান কয়টা তিনটা বলেন না কয়টা আওয়াজ শুনতেছেন না একটু আওয়াজ দিবেন এবাদত বন্দেগী সম্পাদন করার জন্য শরীর পাক সাফ করার জন্য শরীরকে পবিত্র করে এবাদতের মধ্যে মশগুল হওয়ার জন্য উপাদান কয়টা আরে চিল্লা বলেন কয়টা প্রথম নম্বর আমরা ধরি উযু বলেন কি এরপরে আসি কি গোসল উযু এবং গোসল হয় পানি দ্বারা কি দ্বারা যদি পানি না থাকে বিকল্প ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন এটাকে বলা হয় তায়াম্মুম উচ্চ আওয়াজে বলুন কি তায়াম্মুম তাহলে উযু এই উযুটা কোত্থেকে ফরজ হলো উযুর পিছনে কি দলিল রয়েছে আমাদের জানতে হবে কিনা একটু বলেন সকলে বলুন জানতে হবে কিনা আমি যদি প্রশ্ন করি আমরা কেউ উত্তর দিতে পারবো না উযু ফরজ হয়েছে কুরআনুল কারীমের কোন সূরা কোন পারা কয় নম্বর আয়াত দ্বারা উযু ফরজ হয়েছে আমরা বলতে পারবো একটু জানা দরকার আছে কি না একটু আওয়াজ দিয়ে বলুন আছে কি না সূরা মায়দা 6 পারা আয়াত নম্বর 6 আল্লাহ পাক রব্বুল আলামিন উযু ফরজ করতেছেন উযু কি করতেছেন রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাকসিনু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বলুন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে ইন্ডিকেট করে ঈমানদারদেরকে খেতাব করে ঈমানদারদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন ঘোষণা দেন হে ঈমানদাররা ইবাদত বন্দেগী মুমিনদের জন্য নামাজ রোজা হজ যাকাত মুমিনদের জন্য মুনাফিকদের জন্য নয় কাফিরদের জন্য নয় বেদিনদের জন্য নয় বাতিল ফেরকাদের জন্য নয় এজন্য আমার আল্লাহ উযু ফরজ করার আগে ইন্ডিকেট করেছেন উদ্দেশ্য করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ঈমানদার বান্দা বান্দিনীরা মুমিনিন মুমিনাতরা তোমরা শুনো শুনো যখন তোমরা ইবাদত বন্দেগী করার জন্য ইরাদা করবা কসদ করবা ইচ্ছা করবা মনের মধ্যে তোমরা সে ইচ্ছা পোষণ আনবা তখন তোমরা নামাজ পড়ার আগে ফাগিসিলু উজুহাকুম তোমাদের মুখমণ্ডল দৌত করো বলুন সুবহানাল্লাহ এরপরে ও আইদিয়াকুম ইলাল মারাফিক তোমরা দুই হাতকে কুনুই সহকারে দোত করো এরপরে আল্লাহ বলেন ওয়ামসাহু বিরুসিকুম এরপরে তোমাদের মাথা মাসে করো এরপরে চতুর্থ নম্বর আল্লাহ বলেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন তোমাদের পায়ের গোড়ালি পর্যন্ত গিট পর্যন্ত দোত করো বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা উযুর চারটা ফরজ পেলাম পবিত্র কুরআনুল কারীমের 6 পারা সূরা মায়দার আয়াত নম্বর 6 বলেন না আয়াত নম্বর 6 আজ থেকে আমরা জানতে পারলাম উযু ফরজ হয়েছে কয় পারা থেকে একটা আওয়াজ দেন কয় পারা থেকে কোন সূরা থেকে কয় নম্বর আয়াত থেকে
ছয় নম্বর আয়াত উজুর ফরজ কয়টা বলেন কয়টা আমার ভাইরা এখন আসুন উজু কয়েক প্রকার আছে উজু কি কয়েক প্রকার উজু কয়েক প্রকার আপনার সে ফরজ উজু ওয়াজিব উজু এরপরে আসুন মুস্তাহাব উজু আমি প্রশ্ন করব উত্তর দিতে হবে উজু কয় প্রকার বলেন না একটু কয় প্রকার তিন প্রকার কয় প্রকার এতদিন আমরা জেনেছি উজু মাত্র শুধু এক প্রকার নামাজের আগে করতে হয় ঠিক কিনা বলেন কিন্তু উজু আজকে এই দাওয়াতে খায়ের সম্পর্কিত আলোচনা থেকে আমরা জানতে পারলাম আজ থেকে আমরা জেনে নেব আজ থেকে আমল করব কবরে যাওয়ার আগ পর্যন্ত স্মরণ রাখার চেষ্টা করব পালন করার চেষ্টা করব এবার সকলে আমরা বলি উজু কয় প্রকার আর চিল্লা বলুন কয় প্রকার ফরজ উজু ওয়াজিব উজু এরপরে মুস্তাহাব উজু এখন বলুন হুজুর ফরজ উজুর কাকে বলে আমরা একটু জেনে নিই আমরা ইবাদত বন্দি করার জন্য নামাজের জন্য যে উজু করি সেটা ফরজ উজু কুরআন কারীম স্পর্শ করার আগে উজু করা ফরজ উজু করা তাইলে উজু প্রথম প্রকার উজু হচ্ছে উজু ফরজ উজু কি ফরজ কি কি কারণে উজু ফরজ হয় কি কি কাজ করতে করার আগে উজু করতে হয় আমরা জানতে পারলাম নামাজের আগে জানাজার নামাজ পড়ার আগে আপনার কোরআনুল কারীম স্পর্শ করার আগে এরপরে আসুন ওয়াজিব উজু ওয়াজিব ওয়াজিব উজু এটা বাংলাদেশের মধ্যে করলে হবে না ইন্ডিয়ার মধ্যে করলে হবে না পাকিস্তানের মধ্যে করলে হবে না লন্ডন আমেরিকা ফ্রান্সের মধ্যে ওই উজু করলে হবে না সেই উজু করতে হবে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার আগে যে উজু করতে হয় সে উজুকে বলা হয় ওয়াজিব উজু বলেন না কি উজু বুঝতেছেন একটু আওয়াজ দেন শেষ করে দিচ্ছি আমি ওয়াজিব উজু ওয়াজিব উজু কি বাংলাদেশে আছে কোথায় আল্লাহর ঘর খানায়ে কাবা গিয়ে আল্লাহর ঘর প্রদক্ষিণ করার আগে যে উজু করতে হয় সেই উজুর নাম হচ্ছে ওয়াজিব উজু বলেন কি উজু ওয়াজিব উজু এরপরে আসুন মুস্তাহাব উজু মুস্তাহাব আমরা ফরজ উজু পেলাম ওয়াজিব উজু পেলাম এখন আসুন মুস্তাহাব মুস্তাহাব শব্দটা হুব্বুন থেকে মানে ভালো পছন্দ পছন্দনীয় করলে ভালো না করলে কোনো গ্রেফতার করা হবে না গুনাহ হবে না এটা ভালো করলে সওয়াব না করলে কোনো গুনাহ নাই আমরা সওয়াব থেকে কি বঞ্চিত হব নাকি সওয়াব দেখলে আমরা জাপিয়ে পড়ব সওয়াব লাগবে কি না সওয়াব লাগবে বিদায় আজকে আমার ভাইরা গৌসে কমিটির ভাইরা এই প্রাকৃতিক দুর্যোগকে আপনার মোকাবেলা করে রাসূল পাকের এই মজলিস এই মাহফিল ইন্তেজাম করতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মুস্তাহাব উজু হচ্ছে আপনার যেমন মুখস্থ কোরআন তেলাওয়াত করতে উজু উজু করা ফরজ নয় উজু করা ওয়াজিব নয় মুখস্থ কোরআনুল করিম পড়তে যে উজু করতে হয় সেই উজু হচ্ছে মুস্তাহাব বলেন কি মুস্তাহাব এরপরে আপনার গোসলের জন্য যে আমরা গোসল করি গোসলের আগে যে উজু করবেন এটা ফরজ নয় এটা ওয়াজিব নয় গোসলের আগে যে আমরা উজু করব সেটা হচ্ছে মুস্তাহাব আওয়াজ দিয়ে বলুন কি এরপরে আসুন সর্বদা উজুর সাথে থাকার জন্য উজু করা আমরা ঘর থেকে বের হচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি চাকুরিতে বিভিন্ন কর্মস্থলে আমরা উজু করে বের হব আমার প্যার নবী বলেন সর্বদা যদি উজু অবস্থায় থাকো আল্লাহ না করুক যদি মালাকুল মৌত তোমার জানটা নিয়ে যায় তোমার নামটা শহীদদের দফতরের মধ্যে লেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আজকের মাহফিল থেকে আমরা জানতে পারলাম মুস্তাহাব উজুর মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে সদা সর্বদা দিনে রাতে ডে অন নাইটে 24 hours 24 ঘন্টা সদা সর্বদা উজু অবস্থায় থাকা ফরজ নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব আর জোরে বলুন কি মুস্তাহাব এখন আসুন আমরা একটু উজু করার আগে নিয়ত লাগবে কিনা সকল বলেন রাখবে কিনা আমরা সকলে মুখে মুখে বলি নামাইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা এখন আপনারা বলুন নামাইতু আন আতাওয়াদ্দা
লিরাফিল হাদাসে ওয়াসতিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হচ্ছে উযুর নিয়ত। নিয়তের উপরে আরেকটা উযুর দোয়া আছে। উযুর কি আছে? ওই দোয়া আমরা সকলে বলি, বিসমিল্লাহিল আলিজ্জিল আউযিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। তাইলে উযু করার আগে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে নিয়ত আর একটা হচ্ছে দোয়া। আমার ভাইরা সব ঠিক আছে? অ্যাটেনশন ঠিক আছে? উযু কয় প্রকার? কয় প্রকার বলেন না? তিন প্রকার। কয় প্রকার? কি কি বলেন? ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। আবার ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। এরপরে আসুন উযুর নিয়ত। আমরা সকলে জানি, না জানলে অবশ্যই জেনে নেবেন। যেহেতু জেনে নেয়া, এলম অর্জন করা, আমার হুজুর বলেছেন এলম অর্জন করা ফরজ। এলম অর্জন করা কি? নামাজ যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জুমার নামাজ ফরজ, কেমন রোজা রাখা ফরজ, যাকাত দেয়া ফরজ, হজ করা ফরজ, তেমনি ভাবে আমার আপনার ইবাদত বন্দেগী পালন করার এলম দরকার, সে এলম গুলো অর্জন করা আমার দয়াল নবী ফরজ করে দিয়েছেন। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সকল মুসলমান নর নারীর উপর এলম অর্জন করা। এলম মানে দুনিয়াতে গিয়ে নিয়ত লাগবে। নওয়াইতু আন, একটু আওয়াজ দেন না, নওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসে ওয়াসতিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এটা হচ্ছে উযুর নিয়ত। এরপর উযুর দোয়া, বিসমিল্লাহিল আলিজ্জিল আউযিম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। বলুন না আলহামদুলিল্লাহ। এগুলো দরকার আছে কি না? নাকি টানটুন মেরে নাত রসুল কিছু পরে আপনার মাহফিল গরম করে দিলে এটার নাম আপনার ওয়াইস নয়। মূল ওয়াইস শাহিন শাহে শ্রীকুট জামিয়া থেকে, আমার হুজুর কাল্লার তরফ থেকে বাঙালিবাসীর জন্য মূল ওয়াইস দিয়েছেন, মূল এলম দিয়েছেন, মূল আলোচনা দিয়েছেন, দাওয়াতে খের মাহফিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসে পাকে আছে, মাজলিসুম ফিহে খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার দয়াল নবী বলেন, একটা মজলিসে বসে যদি কিছু মাসআলা মাসাইলের আলোচনা অর্জন করা হয়, 60 বছর নফল ইবাদত বন্দী করলে যে সওয়াব পাওয়া যাবে তার চেয়ে অনেক অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। মাত্র কয়েকটা মাসআলা মাসাইল শিক্ষা গ্রহণ করে শরীরের মধ্যে বাস্তবায়ন করলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং একটা মাসআলা শিখলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আমরা পাবো তার চেয়ে আরো বেশি সওয়াব পাবো একটা মাসআলা শিখলে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিমধ্যে কয়েকটা মাসআলা শিখলাম, আল্লাহ পাক আরো শিখার তৌফিক দিক। বলুন আমিন। আরো জোরে বলুন না আমিন। এলম শিখতে কোনো লজ্জা আছে? আমার প্যারা নবী বলেন, তোমার দুলনা থেকে কবর পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত এলম শিখতেই থাকো, দাড়ি পেকে যাক, বুড়ো হয়ে যাও, কোনো শরম নাই, লজ্জা নাই, এলম শিখতে থাকো। যেখানে মজলিস হয় সুন্নি মজলিস, যেখানে মাহফিল হয় মসজিদে জুমার দিনে আজানের আগে তুমি স্থান গ্রহণ করবা মাসআলা মাসাইল কোরআন হাদিসের আলোচনা অর্জন করার জন্য, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে উযুর ফরজ আমরা পেলাম কোরআনুল করিমের আয়াত থেকে চারটা। বলেন না কয়টা? চারটা। তাইলে প্রথম নম্বর হচ্ছে আপনার মুখমণ্ডল দৌত করা। আমার ছোট ছোট ভাইরা খেয়াল করুন, মুখমণ্ডল কি করা? আমরা মুখমণ্ডল কিভাবে এই ফরজ কাজটা আদায় করব? কিতাব ফয়সালা দিচ্ছে, দাওয়াতে খাইরের কিতাব গৌসিয়া তারবিয়াত নিসাব আমাদেরকে জানান দিচ্ছে, আপনার চুল গজার নিচ থেকে, চুল গজার নিচ থেকে তুতুনের নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এ গোটা মুখমণ্ডল, এ গোটা পেজকে সুন্দরভাবে দৌত করতে হবে। এটা হচ্ছে মুখমণ্ডল দৌত করা। এটাকে মুখমণ্ডল উজুর এক ফরজ গেল। এরপরে আসুন দ্বিতীয় ফরজ হচ্ছে ইলাল ওয়াইদিয়াকুম ইলাল মারাফেক কুনুই সহ, কি সহ?
হাতের উভয় হাতের আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দুই হাত সবার আছে আছে কিনা বলেন না আলহামদুলিল্লাহ বলেন তাহলে উভয় হাতের কুনুই সহ উভয় হাতের কি সহ কুনুর নিচে না কুনুর মধ্যকান পর্যন্ত নয় একেবারে কুনুই সহ কি সহ ইলাল মারাফিক আই মাআল মারাফিক অর্থাৎ কুনুই সহ আমাদের দৌত করলে ফরজ আদায় হবে নতুবা ফরজ আদায় হবে না এরপরে আসুন তৃতীয় নম্বর উযুর ফরজ হচ্ছে মাথা মাসে করা ওয়ামসাহু বিরুউসিকুম আমার আল্লাহ বলেছেন তোমাদের মাথা সমূহ এখানে শুধু একজনের মাথা বলেনি কিয়ামত অবধি পর্যন্ত যত মাথা আসবে মুসলমানদের ইমানদারের নামাজীদের আশিকের রাসূলের শাহিন শাহের শ্রীকুডের গোলামের গৌসে মেজবানদারের গোলামের যত মাথা আসবে ওই মাথাগুলোকে তোমরা মাসে করবা কি করবা মাসে করবা মাসে কি আমরা গোটা মাথা করব মাসে গোটা মাথা না এখানে ফুকাহায়ে ইজাম আমাদেরকে নির্ণয় করে দিয়েছেন চার ভাগের এক ভাগ কয় ভাগের ওই চার ভাগের এক ভাগ আমরা কিভাবে নির্ণয় করব আমাদের সকলের মুখের সামনে একটা কপাল আছে কিনা একটু হাত দেন না একটু কপাল আছে এটা একটু মেপে নেন এটাকে চার ভাগের এক ভাগ ধরে কয় ভাগের চার ভাগের এক ভাগ এই পরিমাণ আমরা মাথে মাসে করলে ফরজ কাজ আদায় হবে বলুন না আলহামদুলিল্লাহ এখন বাকি রইল কি পাদত করা কি করা ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন আল্লাহ বলেন তোমার পায়ের গিট সহ পায়ের কি সহ সকলের পা আছে একটু দেখেন না গিট সবার গিট আছে তাহলে গিট সহ কি সহ ইলাল কাআবাইন গিট সহ দৌত করা গিট সহ কি করা দৌত করা তাহলে আমরা এভাবে যদি ইনশাআল্লাহ উযু করি ফরজ উযু আদায় হবে একটা সূল একটা লোম একটা পশম যদি এই চারটা ফরজ যা আমরা দৌত করলাম মাসে করলাম এর কোনো স্পটে কোনো প্লেসে কোনো জায়গায় যদি একটা লোমও যদি শুকনো থাকে ফরজ গোসল আদায় হয়ে যাবে বুঝেননি মনে হয় ফরজ গোসল আদায় সরি ফরজ উযু আদায় হবে ফরজ উযু আদায় হবে এই স্থানে একটা লোমও শুকনো থাকতে পারবে না এগুলো খেয়াল রাখবেন আমি আর লম্বা আলোচনা করতে পারতেছি না এখন আসুন আমি সংক্ষেপে গোসলের আলোচনা করি কিসের এই গোসল যে ফরজ করা হয়েছে এর পিছনে দলিল লাগবে কিনা বলেন লাগবে কিনা দলিল একই আয়াত একই পারা একই সূরা সূরা মায়েদা সূরা মায়েদা পারা নম্বর 6 আয়াত নম্বর 6 বেশি যাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু আল্লাহ বলেন যদি তোমরা অপবিত্র হও যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো ফাত্তাহারু তোমরা ভালোভাবে পবিত্র হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ তাইলে আমাদেরকে যদি কেউ বলে গোসল যে ফরজ হয়েছে এর পিছনে কোরআনের দলিল ডকুমেন্টস লাগবে লাগলে আমরা কি হতমত করব আমরা কি বলবো আমি একটু কিতাব দেখে কালকে বলবো এরকম বলবেন নাকি জেনে রাখা কলবের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে রাখা দরকার এলম দর সিনাবাসত ফরজ এলম গুলো সিনার মধ্যে সব সময় লোড করে রাখতে হবে রিজার্ভ করে রাখতে হবে মোবাইলের মধ্যে গান বাজনা আমরা লোড করে রাখতে পারি বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখতে পারি বড় দুঃখের বিষয় আমার মুসলিম সমাজ ছাত্র সমাজ যুব সমাজ আজকে আমরা জাহান্নামের দ্বার প্রান্তে আজকে আমরা যে বিষয়গুলো আমাকে আপনাকে দুনিয়া আখিরাতের মধ্যে নাজাত দিবে সেই বিষয়গুলো আমরা জানার জন্য মুখস্থ করার জন্য রিজার্ভ রাখার জন্য লোড করার জন্য চেষ্টা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলাদ নবীর মাসের উসিরায় আজকের এই জুমার রাতের উসিরায় এই ফরজ এলম গুলো অর্জন করার আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন আর চিল্লা বলেন আমিন আমার ভাইরা আবারো বলতেছি গোসল ফরজ হয়েছে কয় পারা থেকে ছয় পারা কয় পারা কোন সূরা সূরা মায়েদা আয়াত নম্বর 6 আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমরা জুনুবি হালতে থাকো যদি তোমরা অপবিত্র হও যদি তোমরা অপবিত্র হও ফাত্তাহারু তোমরা
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও, পবিত্রতা হাসিল করো। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন, গোসল সার প্রকার, গোসল কয় প্রকার, উজু পড়েছে আমরা কয় প্রকার একটু বলতেছে না, উজু কয় প্রকার পড়েছি, ফরজ উজু, ওয়াজিব উজু, কেলাসে মুস্তাহাব উজু। এখন আসুন গোসল কয় প্রকার, আর এক প্রকার বাড়ছে, যেহেতু উজুর সেই গোসল বড়, উজুর সেই কি গোসল বড়, উজু বড় নাকি গোসল বড়, আমরা বলবো গোসল বড়, এই জন্য আরেকটা প্রকার বাড়িয়ে দেওয়া হয়েছে। বলুন গোসল কয় প্রকার, আর একটু আসতে বলুন কয় প্রকার, চার, আলহামদুলিল্লাহ। প্রথম নম্বর হচ্ছে ফরজ গোসল, কি গোসল, ফরজ গোসল। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াজিব গোসল, কি গোসল। এরপর হচ্ছে সুন্নত গোসল, এরপরে মুস্তাহাব গোসল। আমি একটু প্রশ্ন করব, উত্তর দিতে হবে, গোসল কয় প্রকার, আরো চিল্লাবেন কয় প্রকার, ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। এখন আসুন আপনার ফরজ গোসল কি কি কারণে হয়, গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে কতগুলো কারণ আছে না, একটু লাগবে কিনা জানতে হবে কিনা। আমি বলতেছি আমি সহ আপনারা সহ যারা মাইকের মাধ্যমে শুনতেছেন, সকলে গভীর মনোযোগের সাথে আমরা শুনি, আপনার যৌন উত্তেজনাবশত বীর্য বের হলে শরীয়তের মাসআলা বয়ান করতে কোনো লজ্জা নাই, কোনো হাসি তামাশা ঠাট্টা মশারি নাই। আমার আল্লাহ বলেন আমি কোরআনুল কারীমের মধ্যে শরীয়তের এক্সাম্পল উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি নাই, আমার দয়াল নবী লজ্জাবোধ করেনি। তোমরা বান্দা হয়ে উম্মত হয়ে বলতে শুনতে মুখে হাসি কেন, লজ্জা কেন, বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে যৌন উত্তেজনাবশত বীর্য বের হলে গোসল ফরজ, বলেন না গোসল কি ফরজ, এক নাম্বার। দুই নাম্বার, স্বপ্ন দোষ হলে, কি হলে, স্বপ্ন দোষ হলে গোসল ফরজ। এরপরে আসুন পুরুষের লিঙ্গের অগ্রভাগ স্ত্রীর লিঙ্গে প্রবেশ করলে গোসল ফরজ। পাঁচ নম্বর, মায়েদের হায়েস নেফাস হলে, আমাদের মা বোনদের হায়েস নেফাস হলে পবিত্রতা পবিত্র অর্জন করার জন্য যে গোসল করতে হয় সেটা হচ্ছে ফরজ গোসল। ছয় নম্বর, সমকাম কিংবা হস্তমৈথুন করে যে বীর্যপাত ঘটলে ওই অবস্থায় গোসল করা ফরজ। তাইলে আমরা কয়েক কারণে গোসল করা ফরজ আমরা জানতে পারলাম, এই বিষয়গুলো গঠিত হলে, এই বিষয়গুলো সাদের হলে গোসল অবশ্যই ফরজ, গোসল অবশ্যই কি। তাইলে আসুন গোসল যখন ফরজ হয়েছে, পুকুরের মধ্যে দূর দিয়ে পুকুরের মধ্যে নেমে ডুব দিয়ে চলে আসব, কিন্তু গোসলের ফরজ, গোসল ফরজ হলে ওই গোসলকে তিনটা কাজ দিতে হবে, তিনটা বিষয় দিতে হবে, তিনটা প্রকার দিতে হবে। এক নাম্বার হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা, বলেন না কি। প্রথমে খেয়াল রাখবেন গোসল চার প্রকার, ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। আর যদি গোসল যদি ফরজ হয়, ওই গোসল ফরজের জন্য আবার তিনটা ফরজ, কয়টা ফরজ, গোসল যদি ফরজ হয় ওই গোসলের জন্য আবার কয়টা ফরজ। এক নাম্বার হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা, গড়গড়ার সাথে, গড়গড়ার সাথে কুলি করা, রমজানের রোজা ছাড়া, যে কোনো রোজা ছাড়া গড়গড়ার সাথে কি করা, কুলি করা। এরপর দ্বিতীয় নম্বর, নাকে পানি দেয়া, নাকে কি দেয়া, জুড়ে জুড়ে নাকি আস্তে আস্তে, রোজা ছাড়া জুড়ে জুড়ে, রোজা রাখলে আস্তে আস্তে। তাহলে গোসলের ফরজ কয়টা পেলাম, দুইটা, বলেন না কয়টা। এরপরে আরেকটা বাকি রইল, সমস্ত শরীর, মাথার থালু থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের উপরে নিচে ডানে বামে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঘষে মেজে একটা খেসো একটা লোমো যাতে শুকনো না থাকে, গোটা শরীরের মধ্যে পানি প্রবেশ করানো, তৃতীয় নম্বর ফরজ, কয় নম্বর ফরজ। তাইলে এবার বলুন গোসল ফরজ হলে ওই গোসলের জন্য কয়টা ফরজ, কয়টা ফরজ। এক নাম্বার গড়গড়ার সাথে কুলি করা, দুই নাম্বার নাকে পানি দেয়া, তিন নাম্বার সমস্ত শরীর দৌত করা গসে মেজে, বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এখন আসুন আপনার ওয়াজিব গোসল, কি কি কারণে গোসল ওয়াজিব হয়। আপনার নাফাক অবস্থায় বেদিন মুসলমান হলে
নাপাক অবস্থায় আমার হিন্দু পাড়ার শিমুল ভাই নাপাক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করলো, ওই অবস্থায় তার গোসল করা ওটা ওয়াজিব, বলেন না কি ওয়াজিব গোসল। এরপরে স্বপ্ন দোষ দ্বারা ছেলে বালেক খোলে, স্বপ্ন দোষের মাধ্যমে ছেলে বালেক খোলে, গোসল করা ওয়াজিব। এবং হায়েস এবং স্বপ্ন দোষের মাধ্যমে মেয়েরা আপনার যদি স্বপ্ন দোষ হয় এবং হায়েস হয়, হায়েস এবং স্বপ্ন দোষের মাধ্যমে মেয়েরা যদি বালেগা হয় এই অবস্থায় গোসল করা ওয়াজিব। গোসল করা কি? তাহলে আমরা গোসল কি কি কারণে ওয়াজিব আমরা ইনশাল্লাহ জানতে পারলাম, জানতে পারলাম কি না। এরপরে আসুন সুন্নত গোসল। কি গোসল? গোসলের সুন্নত, জুমার নামাজের জন্য গোসল করা। কিসের জন্য? কালকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা সকলে জুমার নামাজ পড়ব, ওই জুমার নামাজ আদায়ের আগে যেটা গোসল করতে হয় সেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সেটা কি বলেন? আরো চিল্লা বলুন কি? করতে না পারলে কোনো গুনাহ নাই, করলে বেশি ভালো, বেশি সওয়াব। সুন্নত মানে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার রসুলের সুন্নত। আমার রসুল বলেন আমার একটা সুন্নত উম্মতরে, তুমি যদি মহাব্বত করে, তুমি আকলিয়ে ধরো, বাস্তবায়ন করে অ্যানালাইজ করো, তুমি যদি বাস্তবায়ন করো, চর্চা করো, তোমার জন্য ফালাহু আজুর মিয়াতি শাহীদিন, তোমার জন্য 100 শহীদের সওয়াব আমি বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে জুমার দিন গোসল করা এটা সুন্নাত। এরপরে আসুন দুই ঈদের নামাজের জন্য গোসল করা। দুই ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাত। হাজিরা আরাফাতের ময়দানে যেই দিন অবস্থান করে সেই দিন দুপুর বেলায় গোসল করা সুন্নাত। এহরামের জন্য গোসল করা, আমরা যারা আল্লাহর ঘরে গেছি এহরামের কাপড় দুইটা কাপনের কাপড়, সেলাইবিহীন কাপড়, সাদা কাপড়। আপনার এহরাম যখন আমরা করি, নিয়ত করি, ওই এহরামের কাপড় পরার আগে, নিয়ত করার আগে গোসল করা সুন্নাত। গোসল করা কি? সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উজুর ফরজগুলো, উজুর প্রকারগুলো, গোসলের প্রকারগুলো, গোসলের ফরজগুলো, গোসলের সুন্নতগুলো, আরো অনেক প্রকার আছে ইনশাআল্লাহ সময় হলে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলগুলো জানার অর্জন করার তৌফিক দিক, বলুন না আমিন। আমার ভাইরা, আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কবরের মধ্যে প্রশ্ন করবে না, তুমি এত বড় বিশাল প্যান্ডেল ব্যবস্থাপনা করে মাহফিল কেন করনি, তুমি বড় বড় আলেমকে দাওয়াত কেন দাওনি, তুমি সেই ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত কেন খাওনি, এগুলো প্রশ্ন করবে না। আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ আমাদেরকে ধরবে নামাজের ফরজ, উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেগুলো দরকার সেগুলো, পিতামাতার খেদমতের ক্ষেত্রে, জীবন যাপন করার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, অর্থাৎ তোমার দুনিয়া থেকে কবর পর্যন্ত তোমার জীবনকে সাজাবার জন্য শরীয়ত সম্মিলিত যত ফরজ কর্মকাণ্ড আছে, বিষয় আছে, সেই বিষয়গুলো যদি এই পৃথিবীর জমিন থেকে, এই আপনার এই আল্লাহর এই জমিন থেকে যদি শিখে আমরা কবরে যেতে না পারি, পুঙ্কানু পুঙ্কানু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর পাকট করবে, সেখানে বাঁচার কোনো সুযোগ। এজন্য আমার গৌসে কামুনের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুন্নি সম্মেলন করবেন, মিলাদুন্নবীর মাহফিল করবেন, এরকম একটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলের সাবজেক্ট রাখবেন, যিনি আপনার আলোচনা করবেন তাকে পর্যাপ্ত পরিমাণ সময়ের ব্যবস্থা রাখবেন, যেহেতু গোটা মাহফিলের মূল থিওরি হচ্ছে এই শরীয় সম্মিলিত বিষয়গুলো আমাদের জানা, ঠিক কিনা বলে। আমার ভাইয়েরা আমি শেষ করে দিচ্ছি, এখানে আমরা এমন এমন ভাইয়েরা আছি এখনো আমরা জানি না যে গোসলের ফরজ তিনটা, হয়তো আজকে জানতে পারলাম, ঠিক কিনা বলে। এতদিন পর্যন্ত গোসল করতে যে ফরজ গোসল শুধু ডুব মেরে চলে আসতেছি আর দুইটা ফরজ বাদ দিয়েছি, ওই গোসল ফরজ গোসল আদে হবে? ওই গোসল দিয়ে মসজিদে ঢুকে নামাজ পড়লে হবে? ওই গোসল দিয়ে কোরআন তেলাওয়াত করলে, কোরআন স্পর্শ করলে সওয়াবের জায়গায় ডবল গুনাহ, ত্রিফল ডবল গুনাহ, কবিরা গুনাহ হবে? বলুন না, না উযুবিল্লাহ। আমার সকল ভাইদেরকে বলে আজ থেকে গাউসিয়া তারবিয়াতি নিসাব কিনে নেবেন, আজ থেকে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব কাঞ্জুল ঈমান কিনে নেবেন, আজ থেকে বিশুদ্ধ হাদিসের কিতাব
মিরাতুল মানাজি ফি শারহে মিশকাতুল মাসাবি বের হয়েছে আল্লামা এম এ মান্নান তরজমা করেছেন অনুবাদ করেছেন বিশুদ্ধভাবে এই তিনটে কিতাব আমি রেফার করলাম রেফারেন্স দিলাম আমার যুবক ভাইরা ছাত্র ভাইরা আমার মুরব্বি শ্রমিক ভাইরা এই তিনটে কিতাব গড়ের মধ্যে মেহমান করবেন গড়ের সকল পরিবারের সদস্যদেরকে পড়ার সুযোগ করে দিবেন অজানা বিষয়গুলো জানার চেষ্টা করবেন মসজিদ খানকায় প্রতিষ্ঠানে সাপ্তাহিক প্রাকিক আপনার মাসিক দাওয়াতে খের মজলিস মাসআলা মাসাইলের মাহফিল অতি সত্তর অতি দ্রুত গতিতে প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বিধান শরীয়ত মোতাবেক রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দিক সকলে বলুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ